দেশের ইতিহাস ঐতিহ্য বিকৃতি এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে পাঠ্যবইয়ে ভুল করাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। অবিলম্বে সকল পাঠ্যবই প্রত্যাহার করে সঠিক মূল্যবোধযুক্ত বই করার তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে যখন পাঠ্যবই পৌঁছেছে, ঠিক তখনই পাঠ্যবইতে নানা ভুল নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠে। পাঠ্যবইতে গুগল থেকে কপি করা, ধর্মীয় অনুভূতি ও ইতিহাস ঐতিহ্যে আঘাত করার মতো বিভিন্ন ভুলের বিষয় তুলে ধরে পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনায় বক্তারা দ্রুত ভুল সংশোধনের পাশাপাশি দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। আপনি এই জাতীয় বই লিখে যেখানে আপনি বলছেন আমরা দখলদার এবং আমাদেরকে এখান থেকে একদম মুছে ফেলতে হবে ইতিহাসকে বিকৃত করে, তখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার জনগণের বিরুদ্ধে আপনি কাজ করছেন। শিক্ষামন্ত্রী বলেছেন আমি জানি না, এনসিটিবির চেয়ারম্যান সেও বলছেন আমি জানি না, তাহলে জানে কে? কে জানে? আপনি কোথা থেকে বই এনেছেন ছাপিয়ে, কোন দেশ থেকে এনেছেন, কারা লিখেছেন? জনগণের কোর্টে যদি আপনাকে রিমান্ড দেওয়া হয় তাহলে সত্যি কথাটা বাইরে বল। বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নতুন প্রজন্মকে মেধাশূন্য করে বিদ্বেষপূর্ণ শিক্ষা দিতে একটি গোষ্ঠী পাঠ্যপুস্তকে বিকৃতি এনেছে। তথাকথিত পাঠ্যপুস্তক পড়ানো, আমি যারাই অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়া, আমি তৃতীয় যে কাজ সেটা হচ্ছে অবিলম্বে আপনাদেরকে নিজেদের একটা শিক্ষানীতি প্রণয়ন করা দরকার, এটা হলো প্রথম কাজ। এই কাজ না করলে আপনি এই নতুন করে বাংলাদেশকে গড়তে পারবেন না। ইটস এ ক্রিমিনাল অফেন্স, শুধু এটা শুধু দেহকে ধ্বংস করার, এটা হলো মনোজগৎকে ধ্বংস করে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করার গভীরতর নীল নকশা। অতীতে এই কারিকুলাম নিয়ে কাজ করেছেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাদের সমন্বয়ে একটা কমিশন করে আবার এই পাঠ্যপুস্তকের কারিকুলাম পুনর্মূল্যায়ন করতে হবে। জাতীয় পাঠ্যক্রম করার পূর্বে দলীয় লেজুরবৃত্তিহীন অভিজ্ঞদের অন্তর্ভুক্ত করার দাবিও জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।